বিসমিল্লাহিরহমানিরহিম, আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আসো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টি হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে জড়তার ভ্রামক। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হবে জড়তার ভ্রামক, দ্বিতীয় মোমেন্ট অফ ইনার্শিয়া, চক্রগতির ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদ গুণাঙ্ক, সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের জন্য যে সমস্ত সূত্রগুলি প্রয়োজন সেই সূত্রগুলি, এবং আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটি ব্যাখ্যা করব। প্রথমে আসি আমরা জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া কি। তার আগে একটা কথা বলে নেই, আর আগে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি ভালো করে বুঝতে চাও তোমাকে অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পঞ্চম অধ্যায়ে আমরা ভারকেন্দ্র সম্পর্কিত দুইটি ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস 9 এবং ক্লাস 10 ছিল তোমার এই সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি সম্পর্কিত। সেহেতু তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে, না হলে মোমেন্ট কিন্তু পুরোপুরি বোঝা যাবে না। তোমরা অবশ্য মাঝে মাঝেই কমেন্ট করো যে পূর্বের ক্লাস খুঁজে পাচ্ছি না, সেজন্য আজকের লাইভ ক্লাসের ভিডিও ডিসক্রিপশনে আমি পূর্বের সমস্ত লেকচারগুলির লিঙ্ক দিয়ে দিছি, সেখানে ক্লিক করলে তোমরা সেই ক্লাসগুলিও দেখতে পারবে। তাহলে আমরা এখন শুরু করি। তাহলে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে ইনার্শিয়া শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জড়তা। তাহলে জড়তা কি সেটা আগে বুঝতে হবে, না হলে তো জড়তার ভ্রামক বোঝা যাবে না। তাহলে জড়তা কি? জড়তা হলো তাই যা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়, এই চাওয়ার যে প্রবণতা তাকে আমরা বলি জড়তা। অর্থাৎ মনে করো তুমি একটা পেন বা একটা বুক তুমি মনে করো টেবিলের উপর রাখছো, এখন বইটি বা পেনটি সেই অবস্থায় চিরকাল থাকতে চাচ্ছে, এরকম যে প্রবণতা এটা হচ্ছে জড়তা। অথবা মনে করো একটা গোলক রোল করছে, সে সারা জীবন সে যদি রোল করতে থাকতে চাবে, এই যে প্রবণতা, যদি এক্সটার্নাল কোনো ফোর্স সেখানে আমরা না দিই তাহলে এই প্রবণতাটাকেই বলা হচ্ছে জড়তা। এখন মনে করো একটা পেন বা একটা বুক যদি তুমি টেবিলের উপর রাখো, তাহলে পেনটাকে তার অবস্থান থেকে সরাইতে সহজেই পারছো, কিন্তু একটা বই কি সহজেই সরাতে পারছো? তার অবস্থান থেকে পরিবর্তন করা কিন্তু তুলনামূলক কঠিন। তাহলে আমরা বুঝছি যে জড়তা কিসের উপর নির্ভর করে? জড়তা নির্ভর করে ওই বস্তুটির ভরের উপর। অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি হবে সেই বস্তুর জড়তা তত বেশি হবে। আশা করি জড়তা বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর মোমেন্ট বা ভ্রামক এ সম্পর্কে অবশ্য আমাদের পূর্বে ক্লাস নেওয়া হয়ে গেছে, বলের মোমেন্ট নামে একটা অধ্যায় ছিল, সেখানে তোমরা মোমেন্ট সম্পর্কে বিস্তারিত জানো। তারপরে আমি ছোট করে ব্যাখ্যা করছি যে মোমেন্ট হচ্ছে ঘোরার যে প্রবণতা, অর্থাৎ ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে আমরা মোমেন্ট জানি বল গুণন লম্ব দূরত্ব। অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বস্তুটি ঘোরার যে প্রবণতা সেটাই হচ্ছে মোমেন্ট। তাহলে এখন জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া কি? তাহলে বুঝতেছ যে বস্তুটি অবশ্যই ঘূর্ণনশীল হতে হবে, ঘূর্ণনশীল না হলে জড়তার ভ্রামক হবে না। তাহলে এখন যদি আমরা সংজ্ঞাতে আসি, এটি হলো বস্তু সেই ধর্ম বা যা ঘূর্ণন সৃষ্টিতে বাধা প্রদান করে, বা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনকে বজায় রাখতে সহায়তা প্রদান করে, একে বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, ইনার্শিয়া থেকে আই, অথবা অনেক সময় এমআই বা মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু সেক্ষেত্রে এমআই দ্বারাও প্রকাশ করা হয়, তবে সাধারণত তোমাদের বইগুলিতে আই দ্বারাই প্রকাশ করা হয়েছে। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়ার একক সেন্টিমিটার টু দি পাওয়ার 4, তাছাড়াও তোমরা ইঞ্চি টু দি পাওয়ার 4, ফিট টু দি পাওয়ার 4, মিটার টু দি পাওয়ার 4, এভাবে আরও যে কোনো দূরত্বের এককের পাওয়ার কত হবে? 4 যদি হয় তাহলে সেটাই হবে মোমেন্ট অফ ইনার্শিয়ার একক। তাহলে এখন আমরা এই জড়তার ভ্রামক যে বিষয়টা সেটা আমরা এখন ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি, যে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বা জড়তার ভ্রামক সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
তো দ্বিতীয় মোমেন্ট কি আমরা তো অলরেডি মোমেন্ট জানি যে বল গুণন লম্ব দূরত্ব এখানে মনে করো এই চিত্রে খেয়াল করো ডান পাশে চিত্রটিতে খেয়াল করো মনে করো একটা বস্তু আছে যে কোনো ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত আমাদের জানা নাই ধরে নিলাম সেই বস্তুটা ক্ষেত্রফল এ যে কোনো শেপে হতে পারে আমি এখানে একটা প্যারাবোলা দেখাইছি তোমরা যে কোনো শেপ দেখাইতে পারো অসুবিধা নাই তাহলে মনে করো এই যে কোনো ক্ষেত্রফলের একটি বস্তু নিলাম বস্তুটিকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করলাম তাহলে মনে করো প্রথম যে সেগমেন্টে ভাগ করেছি সেটার ক্ষেত্রফল A1 দ্বিতীয়টার A2 তৃতীয়টার A3 এখন যেহেতু প্রথমটার প্রথম অংশের মনে করো এক্স এক্সিস থেকে আমাদের এই যে এইটা রেফারেন্স এক্সিস তোমরা এক্সিস সম্পর্কে অলরেডি জানো যে এই এক্সিস থেকে এই প্রথম অংশের কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটাকে আমরা বললাম Y1 এবং ওয়াই এক্সিস থেকে এই প্রথম অংশের কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটাকে বললাম X1 অনুরূপভাবে দ্বিতীয় অংশের জন্য X2 Y2 এবং তৃতীয় যে ক্ষেত্র অংশটুকু নিছি আমরা সেটাকে ধরলাম X3 Y3 তাহলে এখন প্রথম মোমেন্ট কি হবে আমরা জানি ক্ষেত্রফলের মোমেন্ট তাহলে ক্ষেত্রফলের মোমেন্ট কি হবে এই প্রথম অংশের ক্ষেত্রফল কত A1 তার সাথে লম্ব দূরত্ব আমরা যদি এখন ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করি তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল A1 তার সাথে দূরত্ব কত X1 তাহলে হবে A1 X1 এর অনুরূপভাবে যতগুলি আছে ততগুলি সবগুলির ক্ষেত্রফল যোগ করলেই তো আমরা মোট মোমেন্ট পাবো তাহলে প্রথম অংশের জন্য A1 X1 দ্বিতীয় অংশের জন্য কোথা থেকে অবশ্যই কিন্তু এই রেফারেন্স এক্সিস থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে A2 X2 তৃতীয় অংশের জন্য A3 X3 সো অন এখানে যতগুলি থাকবে ততগুলি আমরা এভাবে যোগ করতে করতে যাব আমরা এই বিষয়টা সেন্ট্রয়েডে আরেকটু ভালো মতো ব্যাখ্যা করেছিলাম তাহলে অনুরূপভাবে আবার যদি এখন আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে দেখতে চাই মনে করো ক্ষুদ্র একটা অংশ আছে সেই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আমরা মনে করলাম D1 ওয়াই এক্সিস থেকে দূরত্ব X1 এক্স এক্সিস থেকে দূরত্ব ওয়াই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স ইন্টু DA দূরত্ব ইন্টু ক্ষেত্রফল এটা হচ্ছে ওয়াই এক্সিস থেকে ফাংশন অফ ইন্টিগ্রেশন অফ এক্স DA ইন্টিগ্রেশন কেন আমরা ক্ষুদ্র অংশকে আমরা জানি তোমরা ইন্টিগ্রেশন সম্পর্কে অলরেডি জেনে আসছো যে ক্ষুদ্র অংশকে আমরা ইন্টিগ্রেশন করলে যদি তার লিমিট দিয়ে দেই তাহলে পুরো অংশের আমরা ক্ষেত্রফল পাবো তাহলে অনুরূপভাবে যদি আমরা এক্স এক্সিস থেকে চিন্তা করি তাহলে আমরা শুধু যে এক্সিস নিব দূরত্ব হবে তার লম্ব বরাবর তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ইন্টু DA অনুরূপভাবে উপরের চিত্র থেকে আমরা চিন্তা করলে A1 ইন্টু Y1 A2 ইন্টু Y3 প্লাস A3 ইন্টু Y3 তাহলে প্রথম মোমেন্ট বুঝতে পারছো আশা করি তাহলে দ্বিতীয় মোমেন্ট কি হবে এই যে প্রথম মোমেন্টের থেকে যে অংশটুকু পাইছি সেটাকে আরেকবার মোমেন্ট নিতে হবে তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে চিন্তা করো যে প্রথম অংশের জন্য আমাদের এই প্রথম লাইনেরকে আবার মোমেন্ট যদি আবার নিতে চাই তাহলে প্রথম অংশে এখন আমাদের এই যে ক্ষেত্রটুকু কত A1 X1 তাহলে A1 X1 তার সাথে আবার দূরত্ব গুণন তাহলে A1 X1 ইন্টু X1 তাহলে A1 X1 স্কোয়ার অনুরূপভাবে দ্বিতীয় অংশের জন্য A2 X2 স্কোয়ার তৃতীয় অংশের জন্য A3 X3 স্কোয়ার অনুরূপভাবে আমরা যদি এই ইন্টিগ্রেশনের সাহায্যে দেখাতে চাই তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু DA ছিল তার সাথে আবার দূরত্ব যদি গুণ করি তাহলে আবার আরেকটা এক্স গুণ হয় তাহলে হয়ে যায় আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার DA অনুরূপভাবে আমরা এক্স এক্সিস এর সাপেক্ষে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার DA সমান A1 Y1 স্কোয়ার প্লাস A2 Y2 স্কোয়ার প্লাস A3 Y3 স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি যখন আমরা মোমেন্ট অফ এই যে আমরা কি বললাম যে দ্বিতীয় মোমেন্ট ক্ষেত্রফলের দ্বিতীয় যে মোমেন্ট অর্থাৎ এই দ্বিতীয় যে মোমেন্ট এটাকে আমরা বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে ইন্টিগ্রেশন অফ IYY যখন এই এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বলবো এই কথার অর্থ কি এই এক্সিস এর সাপেক্ষে বস্তুটি এই বরাবর ঘুরছে এটাই হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে আই অফ ওয়াই ওয়াই যদি নাও তাহলে দূরত্ব কি হবে এই এক্সিস এর সাপেক্ষে যেহেতু তাহলে দূরত্ব হবে এর পারপেন্ডিকুলার এই দূরত্ব দূরত্ব কত এক্স তার কত বর্গ ইন্টু DA অনুরূপভাবে যদি এই এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নেই তাহলে দূরত্ব হবে এই তার লম্ব বরাবর এবং তার বর্গ তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার DA সুতরাং আমরা দেখো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা সংজ্ঞা দিয়েছিলাম তাহলে এখানে আমরা আর একভাবে সংজ্ঞা দিতে পারি দেখো যে একটি ক্ষেত্রের মোট ক্ষেত্রফলকে কোনো নির্দিষ্ট দূরত্ব একটি ক্ষেত্রের মোট ক্ষেত্রফল এই যে DA কে
ইন্টিগ্রেশন করলে মোট ক্ষেত্রফল পাবো আমরা, একটি ক্ষেত্রের মোট ক্ষেত্রফলকে কোন নির্দিষ্ট বিন্দু বা অক্ষ হতে ওই ক্ষেত্রফলের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বের, এই যে ওই যে ক্ষেত্রফলের ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা কি এই ওই কেন্দ্রটাকে কি বলি আমরা, ভর কেন্দ্র বলি বা সেন্ট্রয়েড বলি, ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বলে। আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পারছো। এখন আসো চক্রগতির ব্যাসার্ধ বা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এখন তো আমাদের এখানে আমরা চিত্রটা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রত্যেকটা যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি তাহলে প্রথমটার জন্য তাহলে একটা কেন্দ্র পাবো, দ্বিতীয় অংশের জন্য একটা কেন্দ্র পাবো, কিন্তু সবগুলির কেন্দ্রের গড় কোথায় হবে, তার সেন্টার অফ গ্র্যাভিটিতে। পুরো বস্তুর জন্য চিন্তা করো তাহলে তার কেন্দ্র কোথায় হবে, তার তার ভার কেন্দ্রে। তাহলে এই ভার কেন্দ্র থেকে এক্সিস পর্যন্ত যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞা যদি দিতে চাই এটাকে আমরা বলছি কে, তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে। যদি ওয়াই এক্সিস কে আমরা ঘূর্ণন অক্ষ ধরি তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে দৃঢ় বস্তুতে এমন একটি বিন্দু আছে যে স্থানে বস্তু সমস্ত ভর কেন্দ্রভূত থাকে। আমরা তো জানি যে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েডে বস্তু সমস্ত ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসে আমাদের সমস্ত ভর কাজ করে। তাহলে বিবেচনা করা গেলে ঘূর্ণন অপেক্ষা সাপেক্ষে ওই বিন্দুতে বস্তুর জড়তার ভ্রামক দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হবে। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রবিন্দু বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। তাহলে আমরা বলেছিলাম কি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ, তাহলে এক্স এর জায়গায় এখন আমাদের যেহেতু এখানে ক্ষুদ্র ক্ষুদ্র নাই একটাই ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধ কোন পর্যন্ত, তার সিজি পর্যন্ত যে ব্যাসার্ধ, তাহলে সেই ব্যাসার্ধকে যদি আমরা কে বলি তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স এর জায়গায় তখন কি হয়ে যাবে, কে হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার ডিএ সমান। এখন পুরাটা যদি আমরা লিখি তাহলে পুরাটার ক্ষেত্রফল যেহেতু এ, এ ইন্টু কে স্কোয়ার সমান এ ওয়ান এক্স ওয়ান স্কোয়ার প্লাস এ টু এক্স টু স্কোয়ার প্লাস এ থ্রি এক্স থ্রি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু ডিএ। সেখান থেকে আমরা বলতে পারি যে এ কে স্কোয়ার সমান, এই যে দেখো এ কে স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ, তাহলে কে স্কোয়ার সমান হলো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ ডিভাইডেড বাই এ, তাহলে কে সমান লেখা যায় রুট ওভার এই যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ সমান আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি সেটা সমান আমরা কি জানি আই ওয়াই ওয়াই, তাহলে আই ওয়াই ওয়াই ডিভাইডেড বাই এ, তাহলে এটাই কি চক্রগতির ব্যাসার্ধ। আশা করি চক্রগতির ব্যাসার্ধ বিষয়টি ক্লিয়ার হয়েছে। চক্রগতির ব্যাসার্ধ কি, এমন একটি ব্যাসার্ধ যেটা হচ্ছে ঘূর্ণন অক্ষের থেকে ওই বস্তুটির সিজি পর্যন্ত যে দূরত্ব বা যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ গুণাঙ্ক বা সেকশন মডুলাস। সেকশন মডুলাস কি, প্রথমে সংজ্ঞাটা দেখো যে কোন ক্ষেত্রের বা সেকশনের ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়াকে ওই কেন্দ্রের বা সেকশনের ভর কেন্দ্রিক অক্ষতে বহিঃস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদ গুণাঙ্ক বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে মনে করো যে চিত্রটাতে খেয়াল করো যে একটা আয়তক্ষেত্র আমরা নিলাম, এই আয়তক্ষেত্রের ভর কেন্দ্রের এক্সিস, তাহলে দুইটা বললাম এখানে যে এক্স এক্স এবং ওয়াই এক্স, এক্সিস দুটি কোন কেন্দ্রগামী, অবশ্যই ভর কেন্দ্রগামী এক্সিস হবে। তাহলে এই ভর কেন্দ্রগামী এক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে বললাম যেহেতু এক্স এক্স এক্সিস আই এক্স এক্স বললাম, এবং বলছে কি এই কেন্দ্র থেকে তার এই যে বহিঃস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে, কেন্দ্র থেকে এই যে বহিঃস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে, তাহলে কেন্দ্র থেকে এই বহিঃস্থ প্রান্তের দূরত্ব কত হবে, যেহেতু এটা ভর কেন্দ্রে অবস্থিত এই এক্সিসটা, ভর কেন্দ্র থেকে তার কেন্দ্র থেকে বহিঃস্থ প্রান্তের দূরত্ব হবে, আমরা জানি যে তার যে দূরত্ব থাকবে তার অর্ধেক হবে আয়তক্ষেত্রের জন্য, তাহলে এটুকু কি হবে ডি বাই টু। তাহলে আমরা জানি সেকশন মডুলাস জেড এক্স এক্স এর সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে আই এক্স এক্স বাই ডি বাই টু, তাহলে আমরা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া জানি বিডি কিউব বাই টুয়েলভ ডিভাইডেড বাই ডি বাই টু, সেখান থেকে আমরা পাচ্ছি বিডি স্কোয়ার বাই সিক্স। এটা তোমাদের অনেক সময় প্রমাণে আসে, সহজ জিনিস। তাহলে সেকশন মডুলাস কি, ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই ভর কেন্দ্র থেকে বহিঃস্থ প্রান্তের দূরত্ব। আশা করি বুঝতে পারছো। অনুরূপভাবে যদি আই ওয়াই ওয়াই চিন্তা করি, এই অক্ষের সাপেক্ষে চিন্তা করি, তাহলে আমরা নিব এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই ওয়াই, এবং তাহলে দূরত্ব কত হবে এই অক্ষের থেকে বহিঃস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত, এখানে দেখো বি দে আছে বেস, তাহলে বি বাই টু, তাহলে আমরা এখান থেকে পাই ডিবি কিউব বাই সিক্স।
আশা করি বুঝতে পারছো। আমাদের এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সমান্তরাল লক্ষ্য উপপাদ্য। আজকের ক্লাসে আমরা থিওরি, মোমেন্ট অফ ইনার্শিয়ার থিওরিটিক্যাল পার্ট নিয়ে আসলে বেশি আলোচনা করছি। নেক্সট ক্লাস থেকে হয়তো ম্যাথমেটিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করতে পারবো। মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে তোমাদের আমি টোটাল তিনটা ক্লাস নিব, আশা করি ধারাবাহিকভাবে সবগুলি দেখলে মোমেন্ট অফ ইনার্শিয়ার কনফিউশনটুকু তোমাদের দূর হয়ে যাবে। তাহলে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য কি? দুইটা উপপাদ্য আছে, তার একটা হচ্ছে লম্ব অক্ষীয় উপপাদ্য এবং আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। তোমাদের এই সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে রেফারেন্স অ্যাক্সিস এর সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি। সেটা যেহেতু বের করার প্রয়োজন হবে, সেজন্য আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটা কি সেটা শিখে আসি। মনে করো যে কোনো একটা বস্তু আছে যার ক্ষেত্রফল মনে করো এ, তাহলে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর সাপেক্ষে বা সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্শিয়া মনে করো আইজি বা যে কোনো কিছু বলতে পারো, কিন্তু যেহেতু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিস এজন্য আমরা আইজি বললাম। এবং যদি হয় তাহলে তার সমান্তরাল একটা অ্যাক্সিস, রেফারেন্স অ্যাক্সিস। রেফারেন্স অ্যাক্সিস কি? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তার কেন্দ্রের থেকে দূরবর্তী যে কোনো অ্যাক্সিস, যে অ্যাক্সিস এর সাপেক্ষে যদি তার সবগুলি ভর চিন্তা করি বা সবগুলি শেপ চিন্তা করি, তার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব নির্ণয় করা যায় সেটা হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস। তাহলে এখানে আইজি, আইজি হচ্ছে আমাদের এই যে ভর কেন্দ্রগামী যে অ্যাক্সিস আছে, তাহলে সেখান থেকে সমান্তরাল একটা অ্যাক্সিস আছে দূরবর্তী, কোন কত দূরে, এই দূরে একটা অ্যাক্সিস আছে এক্স, সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাহলে কেন্দ্রগামী অ্যাক্সিস যদি মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইজি হয়, তাহলে দূরবর্তী কোনো অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এই অ্যাক্সিস এর সাপেক্ষে আমরা বললাম আই এক্স, তাহলে সেটা হবে আইজি। এই আইজি আছে তার থেকে দূরে যেহেতু, তার সাথে অবশ্যই তাহলে যোগ হবে, তাহলে প্লাস যোগ এই পুরো ক্ষেত্রের যে ক্ষেত্রফল ইনটু এই দূরত্বের বর্গের গুণফলের সমান। অনুরূপভাবে যদি তুমি ওয়াই এক্সিস বরাবর দেখা চাও, তাহলে মনে করো এখানে আমাদের এখানে খেয়াল করো যে মনে করো এই এক্সিস এর সাপেক্ষে দেখাতে চাই, এইটা মনে করো ওয়াই, তাহলে আমাদের এখানে ভর কেন্দ্রগামী যে এক্সিস আছে সেটা মনে করো এই বরাবর আছে, সেক্ষেত্রে আমাদের তখন দূরত্ব কোনটা হবে? দূরত্ব হবে এইটা। তখন দূরত্ব এটাকে, এইটাকে যদি তখন তুমি আইজি বলো, এটাকে যদি তুমি আইজি বলো, তাহলে এটাকে যদি তুমি এইচ বলো, সেক্ষেত্রে আই ওয়াই সমানও একইভাবে লেখা যায়, আইজি প্লাস এই পুরো অংশের ক্ষেত্রফল ইনটু এই দূরত্বের বর্গের গুণফলের সমান। আশা করি সমান্তরাল অক্ষীয় উপপাদ্য বুঝতে পারছো। অর্থাৎ সমান্তরাল অক্ষীয় উপপাদ্য আমার কখন প্রয়োজন হবে? যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সেন্ট্রয়েডাল একটা এক্সিস আছে, আবার তোমার অন্য যে কোনো এক্সিস এর সাপেক্ষে যদি নির্ণয় করতে পারে বলে, তখন আমাদের এই প্যারালাল এক্সিস থিওরেমের সাহায্যে আমরা ওই সেই এক্সিস এর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো। এখন এই অধ্যায়ে আমাদের যে সমস্ত সূত্রগুলি প্রয়োজন হবে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের জন্য, সেই সূত্রগুলি সম্পর্কে এখন আমি আলোচনা করব। প্রথমে মনে করো এখানে আমি মোটামুটি 6টি সূত্র নিয়ে আলোচনা করব, তবে তোমাদের বইতে বেশিরভাগ যে প্রবলেমগুলি আছে এই প্রথম 2টি সূত্র দিয়েই প্রায় বেশিরভাগ প্রবলেম হয়ে যাবে। সেহেতু যারা 6টি মনে রাখতে পারবে না, অ্যাটলিস্ট এই প্রথম 2টি সূত্র অবশ্যই মনে রাখবে। মনে করো এখানে একটা আয়তক্ষেত্র আছে যার ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এখানে আয়তক্ষেত্রের কেন্দ্র কোথায়? মাঝখানে, আমরা তো আগেই জেনে আসছি। তাহলে এখানে তার দুইটা এক্সিস হবে, একটা হচ্ছে অনুভূমিক বরাবর, সেটাকে বললাম এক্স, একটা হচ্ছে উলম্ব বরাবর, একটা হচ্ছে ওয়াই। তাহলে কেন্দ্র দিয়ে যে এক্সিস চলে যায় সেটাকে আমরা কি বলি? ভর কেন্দ্রগামী এক্সিস। তাহলে এই দুইটাকে বলছি আমরা ভর কেন্দ্রগামী এক্সিস বা সেন্ট্রয়েডাল এক্সিস বা সিজি, সিজি এর জন্য যে এক্সিস যেভাবে বলো। তাহলে আমরা এখন যে সূত্রগুলি শিখবো সবগুলি কোন এক্সিস বরাবর? ভর কেন্দ্রগামী। আমরা কিন্তু রেফারেন্স অ্যাক্সিস বা প্রিন্সিপাল অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা সূত্রগুলি শিখছি না, ভর কেন্দ্রগামী অ্যাক্সিস এর সাহায্যে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি, আমরা তো ওই যে সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে যে কোনো অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো। সেহেতু তোমাদের বইতে দেখবা যে দুই রকমের সূত্র আছে, একটা বলছে বেজের সাপেক্ষে আর একটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তবে তোমরা ভর কেন্দ্রগামী অক্ষের দুই রকম সূত্র মুখস্থ না রেখে শুধু ভর কেন্দ্রগামী অক্ষের সূত্র যদি মুখস্থ রাখো, তাহলে আশা করি তোমাদের কোন ধরনের অঙ্ক সলিউশন করতে অসুবিধা হবে না। তাহলে এই সূত্রটা কি হবে? সূত্র হচ্ছে আই এক্স, এখানে বার দিছি, এই বার দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই এক্সিসটা হচ্ছে
ভরকেন্দ্রগামী, অথবা এটাকে আইএক্সসিজিউ বলতে পারো, তোমরা যে কোনো ভাবে নামকরণ করা যায়, নামকরণ নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে সূত্র হবে হচ্ছে বিএইচ কিউব ডিভাইডেড বাই 12। এটা কোন এক্সিস এর সাপেক্ষে? এই যে এক্স বরাবর যে ভরকেন্দ্রগামী, এই জন্য আইএক্স বার। যদি আইওয়াই হয়, সেক্ষেত্রে যদি তুমি এই উলম্ব এক্সিস এর সাপেক্ষে, এই এক্সিস এর সাপেক্ষে চিন্তা করো, এক্সিস এর সাপেক্ষে চিন্তা করলে তখন নিব কি আইওয়াই বার। সেক্ষেত্রে আমাদের বি হয়ে যাবে, এইচটা হয়ে যাবে বি, আর এই বিটা হয়ে যাবে এইচ, অর্থাৎ এই এইচটা হয়ে যাবে তখন ভূমি। তাহলে ভূমি গুণন উচ্চতার কিউব ডিভাইডেড বাই 12। আশা করি বুঝতে পারছো। অনুরূপভাবে সমকোণী ত্রিভুজ এখানে এই চিত্রটাতে খেয়াল করো যে তার কেন্দ্র কোথায় হয়, এই যে পাশে 90 ডিগ্রি থাকে তার কাছাকাছি আমরা এখানে দেখাইছি। তাহলে এখানে আমরা দুইটা রেফারেন্স এক্সিস দেখালাম, যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে এই ত্রিভুজের ভূমি মনে করো বি এবং উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই উচ্চতা হচ্ছে এইচ। সেক্ষেত্রে আমাদের আমরা যে সমকোণী ত্রিভুজের জন্য যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো ভরকেন্দ্রগামী, অবশ্যই কোন এক্সিস এর সাপেক্ষে? ভরকেন্দ্রগামী। আই এক্স বার সমান বিএস কিউব বাই, এখানে একটু ভুল হয়েছে, বিএস কিউব বাই এটা 36 হবে, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো বিএস কিউব বাই এটা ভুল, 36 হবে, এটাতেও হবে 36, কারণ আয়তক্ষেত্রেতে এখন দেখো যে দুইটাতেই একই রকম আয়তক্ষেত্র আর সমকোণী ত্রিভুজে উপরের অংশ দেখো সেম, কিন্তু নিচের অংশে আয়তক মনে রাখার জন্য নিচের অংশে আয়তক্ষেত্র হবে 12 এবং যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে হবে 36। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যদি আমরা একটা বৃত্ত নেই, বৃত্তের দেখো দুই দিকের এক্সিসি তার জন্য সমান, সেক্ষেত্রে আই এক্স বার আই ওয়াই বার দুইটার জন্য আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। যদি কোয়ার্টার বৃত্ত হয়, এটা অ্যাডভান্স লেভেলে এই জাতীয় প্রবলেমও আসতে পারে, তোমাদের আগে আমি বলেছি যারা এতগুলি মনে রাখতে পারবা না, অ্যাটলিস্ট প্রথম দুটা মনে রাখবা এবং বৃত্তটা মনে রাখলে ভালো, বৃত্ত মাঝে মাঝে আসে, প্রথম তিনটা মনে রাখবা, তাহলে আশা করি প্রায় বেশিরভাগ সলিউশনই পারবা আর কি। ম্যাথের প্রবলেম আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কোয়ার্টার বৃত্ত আছে, তাহলে আই এক্স বার এবং আই ওয়াই বার কি হবে? 0.055 আর পাওয়ার 4। আর কি? এই যে ব্যাসার্ধ, যদি কোয়ার্টার বৃত্তের ব্যাসার্ধ দেয়া থাকে আর, সেক্ষেত্রে আমরা কোয়ার্টার বৃত্তের জন্য হবে 0.055 আর পাওয়ার 4। আর যদি অর্ধবৃত্ত দেখো আবার দুই রকমের থাকতে পারে, যদি এই দিকে যদি তার বেস থাকে সেক্ষেত্রে আই এক্স বার হবে 0.11 আর পাওয়ার 4 এবং আই ওয়াই বার হবে 0.392 আর পাওয়ার 4, যদি এখানে তার ব্যাসার্ধ আর দেয়া থাকে। আর যদি এই বরাবর থাকে একই রকম সূত্র, জাস্ট উল্টায় যাবে, অর্থাৎ আই ওয়াই বারে যেটা ছিল, অর্থাৎ এই দিকে যেটা ছিল সেটা এখন হয়ে যাবে কি এক্স এর জন্য, তাহলে আই এক্স বার সমান হবে 0.392 আর পাওয়ার 4 এবং আই ওয়াই বার হবে 0.11 আর পাওয়ার 4। এখন এই যে আমরা সূত্রগুলি দেখলাম, সূত্রগুলি তো এখন আমরা এই যে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া যে আমরা দেখলাম যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বিডি কিউব বাই 12 এটা কিভাবে হয়, এর প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে, অনেকবার আসছে, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা পারবা। তাহলে মনে করো যে এখানে একটা আয়তক্ষেত্র দেয়া আছে ABCD, একটি আয়তক্ষেত্র দেয়া আছে, যা আয়তক্ষেত্রটির ভূমি হচ্ছে বি এবং গভীরতা হচ্ছে ডি। তাহলে এখন এই আয়তক্ষেত্রেতে আমরা ক্ষুদ্র একটা অংশ DOI পরিমাণ অংশ কেটে নিলাম, যদি কেটে নেই তাহলে এই ক্ষুদ্র অংশ DOI এর ক্ষেত্রফল কি হবে? যেহেতু ক্ষুদ্র অংশটাও কেমন আয়তক্ষেত্রের মতোই, তাহলে ভূমি হচ্ছে বি এবং উচ্চতা কত? DOI, তাহলে ক্ষেত্রফল ক্ষুদ্র অংশ যেহেতু এই জন্য আমরা বলছি ডি, তাহলে ক্ষেত্রফল, তাহলে DA হচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল সমান বি ইন্টু DOI। আশা করি বুঝতে পারছো। তাহলে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা এক্স এক্স ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে ওয়াই স্কোয়ার ডি এ, আমরা কিছুক্ষণ আগেই এই সূত্র নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে ওয়াই স্কোয়ার ডি এ সমান কি? এখানে দেখো যে ডি এ সমান এই যে আমরা পেয়েছি এখানে বি ডি ওয়াই, তাহলে এখানে আমরা ডি এর মান বসিয়ে দিলাম বি ডি ওয়াই। তাহলে এখন ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আমরা জানি যে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে মোট মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তাহলে এই এক্সিস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম কাকে? এই ওয়াই স্কোয়ার বি ডি ওয়াই কে, এবং তার লিমিট কি হবে? লিমিট দেখো এই এখান থেকে নিচ পর্যন্ত, এটাকে যদি নিচের দিকে নেগেটিভ ধরি উপরের দিকে পজিটিভ, তাহলে আমাদের
এই যে এখানে লিমিট হবে নিচে হচ্ছে মাইনাস ডি বাই টু এবং এখান থেকে এই পর্যন্ত কত হবে ডি বাই টু যেহেতু এটা ভর কেন্দ্রগামী এক্সিস তাহলে উপরের আমাদের পাওয়ারও পেলাম প্লাস ডি বাই টু ওয়াই স্কোয়ার বি ডি ওয়াই তাহলে এখন দেখো আমরা ইন্টিগ্রেশন তোমরা অলরেডি শিখেছো যে ইন্টিগ্রেশন হয় কার সাপেক্ষে এই যে যার সাথে ডি থাকে ছোট তার সাপেক্ষে তাহলে ইন্টিগ্রেশন হবে ওয়াই এর সাপেক্ষে তাহলে আমরা বিটাকে বাইরে নিয়ে আসলাম তাহলে আসলে ইন্টিগ্রেশন হবে ওয়াই স্কোয়ার ডি ওয়াই তাহলে আমরা এই জাতীয় ইন্টিগ্রেশনের জন্য জানি যা যেটা থাকে তার পাওয়ারের সাথে এক যোগ হয় এবং নিচে সেই পাওয়ার দ্বারা ভাগ হয় তাহলে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই তার সাথে এক যোগ আর নিচে এই টোটাল পাওয়ার তাহলে থ্রি তাহলে ওয়াই ওয়াই কিউব বাই থ্রি তাহলে বিটা আমরা বাইর করে নিয়ে আসছি তাহলে ওয়াই কিউব বাই থ্রি লিমিট এখানে বসিয়ে দিলাম নিচে হচ্ছে মাইনাস ডি বাই টু উপরে হচ্ছে প্লাস ডি বাই টু তাহলে এখন আমরা কি করছি পরে পরবর্তীতে এই যে দেখো থ্রি তো যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু থ্রিটাকে আমরা ব্র্যাকেটের বন্ধনের বাইরে নিয়ে আসলাম তাহলে ওয়াই ওয়াই কে কি বলবো লিমিটটাকে এখন বসিয়ে দেবো তাহলে উপরের লিমিট কত প্লাস ডি বাই টু তাহলে ওয়াই এর জায়গায় আমরা দিলাম প্লাস ডি বাই টু মাইনাস এবার নিচের লিমিট বসাবো তাহলে মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস আমরা লিমিটটাকে ভাঙানোর জন্য এই প্রথম মাইনাসটা আমরা দিলাম তাহলে মাইনাস এখন নিচেরটা কত মাইনাস ডি বাই টু তাহলে এই নিচেরটার মাইনাস ছিল এই মাইনাস হচ্ছে এই নিচের মাইনাস তাহলে মাইনাস ডি বাই টুর উপরে কিউ তাহলে সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি বি বাই থ্রি বাইরে আগে থেকে ছিল তাহলে ডি কিউব বাই টু কিউব মানে হচ্ছে এইট তাহলে মাইনাস মাইনাসে প্লাস যেহেতু কিউব আছে মাইনাসই থাকে মাইনাস মাইনাসে প্লাস ডি কিউব বাই এইট তাহলে বি বাই থ্রি ইন্টু এইট কম এইট কে যদি আমরা লসাগু করি তাহলে উপরে থাকে টু ডি কিউব তাহলে আমরা পেলাম বি ডি কিউব বাই টুয়েলভ তাহলে এই সূত্রটা কার জন্য অবশ্যই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি এখন এই ভূমির সাপেক্ষে হয় তাহলে আমরা কি বলছি কোন থিওরিয়াম ইউজ করব এই যে প্যারালাল এক্সিস যে থিওরিয়ামটা আমরা শিখলাম সেটা তাহলে সেটার জন্য আমরা কি জানি আই এ বি এখানে বললাম যেহেতু এটা আই এ বি এ বি হচ্ছে ভূমি তাহলে আই এক্স বার বা আইজিও বলতে পারো আই আমরা আগে যখন শিখেছিলাম আইজি শিখেছিলাম আই এক্স বার মানে এই ভর কেন্দ্রগামী এক্স এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এ এইচ স্কোয়ার তাহলে আই এক্স বার মান আমরা কত এখানে যে দেখো বি ডি কিউব বাই টুয়েলভ বসিয়ে দিলাম এর মান কত এখন পুরোটার ক্ষেত্রফল কত বি ইন্টু ডি তাহলে এই ক্ষেত্রফল এ বসিয়েলাম এবং এইচ কত হবে আমরা জানি এই যে এখানে এখানে খেয়াল করো যে আমরা এখানে দূরত্ব কি শিখেছিলাম দূরত্ব হচ্ছে এই দুইটা এক্সিস এর মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা এইচ বলেছিলাম এখানে দেখো তাহলে এখানে এই এই এক্সিস একটা এক্সিস আমার আরেকটা এক্সিস কোথায় আছে আরেকটা এক্সিস হচ্ছে এই বরাবর আমরা নিছি তাহলে দুই এক্সিস এর মধ্যবর্তী দূরত্ব কত আছে দেখো এই দুই এক্সিস এর মধ্যবর্তী দূরত্ব এতটুকু তাহলে সেই দূরত্ব কত ডি বাই টু তাহলে এইচ এর মান আমরা বসিয়ে দিলাম এখানে কত ডি বাই টু তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে বি ডি কিউব বাই টুয়েলভ প্লাস এখানে গুণ করে দিলে বি ডি কিউব বাই এখানে এখানে একটা স্কোয়ার ছুটে গেছে তাহলে এই ডি স্কোয়ার তাহলে বি ডি স্কোয়ার ইন্টু ডি ডি কিউব হলো টু স্কোয়ার মানে ডিভাইডেড বাই ফোর তাহলে এখানে আসলো আমাদের লসাগু যদি বারো নেই তাহলে বারো ভাগ বারো এক তাহলে বি ডি কিউব প্লাস এখানে বারো ভাগ চার তিন তাহলে তিন বি ডি কিউব তাহলে দুইটা যোগ করলে হয় ফোর বি ডি কিউব বাই টুয়েলভ এটাকে কাটাকাটি করলে বি ডি কিউব বাই থ্রি তাহলে আয়তক্ষেত্রের জন্য আমরা এখানে দুইটা সূত্র দেখলাম পরীক্ষায় কিন্তু তোমাদের দুই রকমের প্রমাণই আসে যে ভর কেন্দ্রক্রমে অক্ষের সাপেক্ষে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া জন্য প্রমাণ করো বি ডি কিউব বাই টুয়েলভ অথবা ভূমির সাপেক্ষে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া প্রমাণ করো বি ডি কিউব বাই থ্রি দুইটা প্রমাণই আসে যেটা যখন আসে তখন সেটা সেভাবে আশা করি তোমরা প্রমাণ করতে পারবে তাহলে এই এক্সিস কিন্তু এখন যেখানেই থাকে এখানে থাকলে আমরা এখান থেকে দূরত্ব নিতাম আর কি তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা তোমাদের বইতে দুই ভাবে নির্ণয় করব একটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্সিসের সাপেক্ষে প্রশ্নে আমরা দেখে নেব যে কোন এক্সিসের সাপেক্ষে আমাদের মোমেন্ট নির্ণয় করতে বলছে আমরা এই এক্সিস এক্সিসের সাপেক্ষে অনুরূপভাবে এই দুইটা কাজ আবার এই ওয়াই ওয়াই এক্সিসের সাপেক্ষে বের করা যাবে সেক্ষেত্রে আমরা আই ওয়াই বার বের করতে পারবো আর কি বের করতে পারবো আই এডি বা আই বিসি এই এক্সিসের সাপেক্ষেও এটা আবার বের করা সম্ভব তাহলে পরীক্ষায় আমাদের দেখে নিতে হবে যে কোন এক্সিসের সাপেক্ষে তোমাদের এই বিষয়টি বের করতে বলেছে তাহলে নেক্সট ক্লাসে আমরা আবারও এ বিষয়ে আলোচনা করব আর পূর্বের যে ভিডিওগুলি আছে সেগুলির লিংক আমি তোমাদের আজকের লাইভ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি সেন্ট্রয়েড সম্পর্কে যাদের দুর্বলতা আছে এখনো তারা সেই
ভিডিওগুলি অবশ্যই দেখে নিবা। বারের কিছু কাজ থাকবে যে মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক বলতে কি বোঝো, চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বোঝো, সেকশন মডুলাস বলতে কি বোঝো, সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটি লেখো এবং দ্বিতীয় মোমেন্ট অফ ইনারশিয়া কি সেটা ব্যাখ্যা করো। এই ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিঙ্ক হলো www.skills.gov.bd/dt। আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ।